হয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে হরি পাঠে প্রশংসা হোক, আর কেউ কেউ চাইছে কি নাই হোক। তো বেড়াগার এখানে দেখছি যে রোগীরা কে, কোন ব্যক্তি ওরা, যারা বলছে নবী পাকের জিকির হোক ওরা কেমন, আর যারা বলছে নবী পাকের জিকির আজকাল না হোক ওরা কেমন। নজর করে দেখছি দুটাই আলিমের দল, দুটাই দল আলিম, দুটাই দল নামাজি, নিজকে নামাজি বলছে, আর দুটাই পরনে পাঞ্জাবি মাথায় টুপি লাগিয়ে আছে। কিন্তু একজন আলিম দল বলছে যে জিকরে নবী হোক, আর আর একজন দল বলছে যে না হোক। তো কোন দিকে যাব, কার প্রতি বিশ্বাস করব, কার প্রতি ভরসা রাখবো? দুটাই তো আলিমের দল, দুজনই তো নিজকে নামাজি বলছে, ওর মধ্যে একজন বলছে, একটি কাফেলা বলছে নবী পাকের জিকির হোক, অন্য কাফেলা বলছে নাই হোক। তো আল্লাহ কি জিজ্ঞাসা করুন, খোদা তুই বতা, তু তো খালিক ও মালিক হে, সব কুছ তেরে মুঠি মেন হে, মাওলা তু বতা কে জিকরে নবী কোই মিটানা চাহতা হে, ও লোক কেসা হে, আর কোই জিকরে নবী সুননা চাহতা হে, ও লোক কেসা হে। আল্লাহ নবী বলে, তো দয়ালু দাদা বলছেন যে তোমরা কেমন মুসলমান, তুম আপনা আপকো মুসলমান কহলাতে হো, আপনা আপকো মুসলমান বতাতে হো, তুম কাইসা মুসলমান, কভি কুরআন খোল কে দেখা নহীন, কভি তুমে কুরআন পড়া নহীন, ভাই তো কব কা কুরআন মে ইরফান আনে কা জিক্র। রব্বুল ইজ্জত নে ইরশাদ ফরমায়া, এই মাহবুব হমনে তেরে জিকির কো উঁচা কর দিয়া, এই মে বাফা হমনে তেরে জিকির কো বনন কর দিয়া। তো বুঝা গেল আল্লাহ নিজি বলছে যে নবী তোমার প্রশংসা আমি বলন করে দিলাম, তোমার প্রশংসা কে উঁচা করে দিলাম। আর যদি কেউ নবী পাকের জিকির আজকাল মিটাইতে চাহে, ও নিজি মিটে যাবে, কিন্তু নবী পাকের জিকির কখনো মিটতে পারবে না। এই জন্য পারবে না যে স্বয়ং আল্লাহ পাকই নবী পাকের প্রশংসা করছে, স্বয়ং আল্লাহ পাকই প্রশংসা করছে। তো আপনারা বলুন কি, আল্লাহ পাক নিজের নবীর প্রশংসা যখন, আল্লাহ কোন বান্দা যদি ওই প্রশংসা মিটাইতে চাহে তো নিজে বরবাদ হবে না, নিজে মিটে যাবে না। চলুন আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি আপনাদের জন্য নতুন নয়, আপনারা আমার জন্য নতুন নয়, আমরা একই এলাকার লোক। আশা করি আমার ভাষা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে, তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটু একবার মনটা ফিল করুন, মহাব্বতের সুরে পাক শোনান। আগে হয়তো আমি আপনাদের কিছু শোনাই, একটু মনোযোগ দিয়ে পাক করুন। আল্লাহ হয়তো আপনারা জীবনী মাধ্যম দিয়ে শুনেছেন, হয়তো অনেক বড় হয়তো শব্দগুলো মনে আছে। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী মুস্তাফার পহেলা খলিফা, উনি পৃথিবীর বুকে জবান ছেলেদের মধ্যে উনি প্রথম কালমা শরীফ পাঠ করেছিলেন। তো উনি যখন কালমা পড়েননি তো গিয়েছিলেন দুই জিনিস করতে, উনি তখন কালমা পড়েন তো মুলকে সাম দিয়েছে বাবু, তো সামার মূল্য বিক্রি করছেন, তো কিনলে বালা এসে হযরত আবু বকর সিদ্দিককে বলছেন মুলকে সাম, মক্কা নগর থেকে মুলকে সাম যদি কেউ হেঁটে হেঁটে যায় তো যেতে বাবু 3 মাস লাগবে, আর আসতে 3 মাস লাগবে।
আসা যাওয়ার রাস্তা লিখছে কিতাবের ছয় মাস। তো ওখানকার ঘটনা, অনেক সামানগুলো বিক্রি করতাম আছে, তো যেই কেউ সামান কিনতে আসছে এসে বলছে ওগো তোমার এই সামানের দাম কত? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আট টাকা। তো কিনলে বালা দ্বিতীয়বার আর জিজ্ঞাসাও করে না, তাও কমাই না, কেটু কম হবে গো ই কথাও বলছে না। ছয় টাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, টাকা কিনতে বলা দিয়ে দিচ্ছে আর সামান কিন্তু দিয়ে যাচ্ছে। তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন যে এবার বোধহয় আমার কিসমত পরিবর্তন হয়ে যাবে, এবার বোধহয় আমার ভাগ্য খুলে যাবে। যাকে জয় টাকা বলছি টাকা দিয়ে দিচ্ছে সামান নিয়ে যাচ্ছে, মুনাফা তো অনেক হচ্ছে, ভালোই তো মুনাফা হচ্ছে, এবার বোধহয় কিসমত আমার চমকে যাবে। এই চিন্তা ভাবনা করছেন, সমস্ত সামান যা কিছু নিয়ে গেছিলেন টোটাল কিন্তু বাপু বিক্রি করে গেলেন, তো অনেক টাকা মুনাফা হল। আর এদিকে বাবুজি পেয়ালাও ডুবে গেল। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন নিজের গোলাম যে পেয়ালা ডুবে গেল অনেক টাকা মুনাফাও হল, এখন যদি রাস্তা নিই তো বলা যায় না রাস্তা তো কোনো লুকেরা এসে আমাদের টাকা পয়সা ছিঁড়ে দিবে। তা কাজ করো, চলো এখানে কবির বাড়িতে রাস্তা থেকে যাব, আর আগামী কালকে সকালে আমরা মুনকে সাপ থেকে রওনা হব। বুঝতে পারছেন তো? এবার রাত থাকার জন্য জায়গা খুঁজতে খুঁজতে দেখছে বাবু বিশাল বড় একটা বাড়ি, বিশাল বড় একটি বিল্ডিং, বহু পুরাতন বাড়ি মনে হচ্ছে। আর ওই বিল্ডিং এর দরওয়াজাতে একজন ব্যক্তি হাতে কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন নিজের গোলামকে যাও, আর ওই লোকটাকে জিজ্ঞাসা করেছে তো এত বড় বিল্ডিং এ রাত থাকার জায়গা কিসের এত অপরাধ হচ্ছে না, বুঝতে পারছি না কিছু। উনি বলছেন যে জিজ্ঞাসা করেছো যে এত বড় বাড়িতে রাত থাকার জায়গা আছে কিনা, যদি কিছু পয়সা লাগে তো আমরা দিয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম দিয়ে যে ব্যক্তি লাঠি নিয়ে দরওয়াজাতে দাঁড়িয়ে আছে তাকে বলছে এবার বিল্ডিং তো অনেক বড়, তো রাত থাকার একটা জায়গা পাবো কি? যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার মালিক, আমি হচ্ছি উনার গোলাম, যদি আপনি রাত থাকার জায়গা দাও আর কিছু টাকা লাগে তো আমরা টাকাটা দিব। ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল গেটম্যান বলছে যে তুমি দাঁড়াও, বিল্ডিং তো অনেক বড় দেখছো তুমি, কিন্তু এই বিল্ডিং এর মালিক আমি নই, এই বিল্ডিং এর মালিক বিল্ডিং এর ভিতরে পয়সা আছে, আমি একটু ভিতরে যাই, মালিককে আমি জিজ্ঞাসা করে আসি। বলে তুমি একটু দাঁড়াও ভিতরে আছে, আমি একটু জিজ্ঞাসা করে আসা। তো গেটম্যান ভিতরে যেতে তত কোনো মহলের মালিক বৈশা যাচা চারে অপূর্ব চোখের পাতা পর্যন্ত পেকে গেছে, আর চান গুলো সব ঝুলে গেছে, এত বৃদ্ধ ওর বয়স লিখছে কিতাবে যে 350 বছর, কিন্তু বেঁচে আছে। কোথায়কার ঘটনা? মুনকে সামনে তখন সিদ্দিক কার না পড়েনি,
তো 350 বছরের দীর্ঘকে গেজবান বলছে মালিক সাহেব। দুইজন মোসাফির আইছে, একজন মালিক একজন গোলাম, আর রাত থাকার জন্য এই বিল্ডিং এ জায়গা চাইছে, কি বলবো? তো 350 বছরের দীর্ঘ বলছে কে যাও, আর জিজ্ঞাসা করেছে যে বাড়ি কোথায়। গেটম্যান যে বলছে যে আপনাদের বাড়ি কোথায়, তো হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ওয়া কোরআন আল্লাহ। গেটম্যান ফিরে ঘুরে ভিতরে গেল, ওই বৃদ্ধকে বলছে মালিক সাহেব ওদের বাড়ি মা কোরআন আল্লাহ। ফের 350 বছরের বৃদ্ধ বলছে একবার আর যাও, ওই দুজনের মধ্যে যিনি মালিক উনাকে জিজ্ঞাসা করবে যে আমার মালিক বলল যে আপনার নামটা বলে। ফের কিন্তু গেটম্যান এসে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে বলছে যে আপনি দুঃখ করিয়েন না, আপনার নামটা এবার বলে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছে গোলাম নিয়ে চল, তো গাছতলাতে শুয়ে যাবো, চল একবার ও বাড়ি জিজ্ঞাসা করবে, ফের এবার আমার নাম জিজ্ঞাসা করবে, এবার এসে আমার বাপের নাম, তারপর দাদার নাম, তেটি বলবো বলবো গোটারে চলে যেতাম, শুধু বলবো চল ভালো কাজ করতে রয়েছে। ইনার কিন্তু মানে একটু রাগ হয়েছে, গেটম্যান দেখছে চেহারাটা যে একটু রাগ রাগ করে হচ্ছে, বলে আপনি রাগ করিয়ে আপনার নামটা ভুলে দেন। তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাগে বলছেন যে হ্যাঁ, আবু বকর ইবনে কুহাফা, মানে আবু বকর উনার নাম আর উনার বাপের নাম হচ্ছে কুহাফা। রাগে কিন্তু নিজের নামের সাথে বাপের নাম সুসর হবে, ইয়ার পরে মানে আমার বাপের নাম, তাই বলছেন যে আবু বকর ইবনে কুহাফা, এর মানে যে আমি আবু বকর কুহাফার বেটা, বুঝা শুনো, মানে বাপের নাম উনি বলে দিলেন যে ঝামেলাই রাখবো, এই জন্য পরে আবার বাপের নাম জিজ্ঞাসা না করে। তো গোলাম জয়া বলছে ওই 350 বছরের তীর্থকে, বাবুজি 350 বছর এসে নাই বাবা, অনেক দূরে আছে, আর যে লোকটা বেঁচে আছে হাতে লাঠি নিয়ে আমি চেয়ারে বসে আছি, আর যেমনই বুঝেছে গোলাম দিয়ে যে উনার নাম উনি বললেন যে আবু বকর ইবনে কুহাফা, যেমনই বলেছে বাবু বৃদ্ধ লাঠি খানা ফেলে আর বেগার লাঠিতে দাঁড়িয়া বলছে কে জলদি যাও, আর আবু বকর ইবনে কুহাফাকে বলো একটু জায়গার কথা কেন বলছে, উনার জন্য আমার গোটা বিল্ডিং খোলা ঘটনাক্রম জায়গা তুমুল কেশব। জীবনে হযরত আবু বকর সিদ্দিককে ওই গির্জার মালিক দেখেননি, হযরত আবু বকর সিদ্দিক ওই 350 বছরের বৃদ্ধকে দেখেননি। আচানক বলছে গোটা বিল্ডিং খোলা, যে কোনো ঘরে উনি থাকতে পারে, কখনো আসেনি, দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচিত নাই, মুদার কাজ নাই, আর মুখকে সামনে আমাকে বলছে গোটা বিল্ডিং খোলা, তো নিশ্চয়ই কিছু না কিছু রহস্য আছে। তো যা আমি ভিতরে যাই তারপরে দেখা যাবে। ভিতরে গেলে তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক দেখছেন আল্লাহ, এত চান টান সব ভুলে গেছে, এত বৃদ্ধ। বৃদ্ধ চত্বরে বলছে নিজের গেটম্যানকে যা কাম করো, হযরত আবু বকর সিদ্দিকের গোলামকে নিয়ে যাও, ঘুমাবে জায়গা দিয়ে দাও, আর আমার বিছানার পাশে একটা আর বিছানা লাগাও।
আল্লাহ বলছে যে আমি নবীর নাম নিতে
কিতাবখানা রাখে যেমনই ঘুমিয়াছে জানো আমার প্রাণে আওয়াজ দিচ্ছে ওরে আল্লাহর বান্দা তুমি নবীর নাম আল্লাহর মেহবুবের নাম তুমি মিটাচ্ছ তুমি আল্লাহর মেহবুবের নাম মিটাতে মিটাতে আমি মানতে তৈরি নাই তখন ওই বৃদ্ধ বলছে যে আমি ইটাও পড়েছি যিনি পাহিলা খলিফা হবে নাম আবু বকর ইবনে কুহাফা তো হবে কিন্তু দাহিনা পেটের নিচে আর জাঙ্গের উপরে কালো রঙের তীর থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি অন্য কিতাবে লিখছে যে দাহিন হাতের কালাইতে কালো রঙের তীর থাকবে সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক চুপে চাপে কাপড়টাকে আলগিয়া দেখছেন তো ঠিক বাবুজি কালো রঙের তীর আছে হযরত আবু বকর সিদ্দিক বলেন মই কভি জিন্দেগি মে খেয়াল হি নাহি কিয়া কি ইয়াহাঁ কালা রঙ কা তীর উনি বলছেন জীবনে কখনো আমি লক্ষ্যই করিনি যে আমার এখানে কালো রঙের তিল আছে ওই বৃদ্ধ যখন বললো তো আমি দেখছি যে কালো রঙের তিল আছে আর বলুন বৃদ্ধ যেটাই বলছে সেটাই হচ্ছে আর কি বললো বৃদ্ধ যে আমি এরাদাই করে নিয়েছিলাম এক খোদা যদিও নবী মুস্তাফাকে দেখতে না পায় তো যেন নবীর পহিলা খলিফার দিদার আর কিন্তু বাপু হযরত আবু বকর সিদ্দিককে ঘুম আসে না কবে সকাল হবে আমি মক্কা নগর যাব কবে সকাল হবে যে মক্কা নগর গিয়ে আমি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করব বিরাদার ইসলাম সকাল হইল তাড়াতাড়ি গোলামকে বলল চলো গো বেরিয়ে চলে যাই মক্কা নগরে এসে বাপু নিজের স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা উনি কুইলা শুনেলে যেমন স্বামী তেমন স্ত্রী উনার স্ত্রী জবাব দিচ্ছেন স্বামী গো কেন আপনি টেনশন করছেন যান নবী মুস্তাফা দরবারে আপনি তো ভূতকাল পড়েননি নবী পাকের দরবারে যান উনি সত্যি যদি আখেরি নবী হন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন
কে ঠিক দিয়েছো তুমি, এবার বাবুজি হযরত আবু বকর সিদ্দিক আমার আত্মার নবীর দরবারে দিয়ে যাচ্ছেন, কথা বুঝাচ্ছে তো বাবুজি? কি বল, দরবারে গিয়ে উনি দাঁড়িয়ে গেছেন, ভিতরে গেছেন না, ভিতরে তুমি পা ধরে আছেন, ভিতরে নবী মুস্তাফা বসে আছেন, আর দরওয়াজাতে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়েছে। তো দয়া নবী মুসলিমেরা হাসছেন হযরত আবু বকর সিদ্দিক কে দেখে, আর নবী আমার বলছে, ও আবু বকর, দরওয়াজাতে কেন দাঁড়াইলে, ভিতরে এসো, আমি তো তোমারই অপেক্ষা করছি। আবু বকর সিদ্দিক চট করে বলছেন, আকা কলমা তো পড়িনি, পড়ে নিবো হুজুর, কিন্তু আমার একটা আরমান আছে। তো কি আরমান বল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ার রূপে বাস আমি একটা মুজিজা যদি কোনো পীর কথা বলে দেয় ওটাকে কারামাত বলে, আর যদি কোনো নবী বা পয়গম্বর বলে দেয় ওটাকে মুজিজা। এই জন্য উনি বলছেন যে আমি কালমা পড়ার পূর্বে একটা মুজিজা দেখতে চাই, মানে হযরত আবু বকর সিদ্দিকের নজরিয়া ওই মুলকের সামনে দেখে দেখেন। আমার আপনার দয়ার নবী কি বলেন? আকা মাওলা বলছেন, আবু বকর তুমি এর চাইতে কি আর বড় মুজিজা দেখবে? ওই মুলকে সামনে 350 বছরের দীর্ঘ তোমাকে কি বলেনি যে তুমি আমার পহেলা খলিফা? যে মুখকে সামনের কথা উনি মক্কা নগর থেকে বলে দিতে পারছেন, তা আজকে আপনাদের এই ভাতখার কথা বলতে পারবেন? উনি সব কিছু জানছেন, কে কোন মিজাজে এসছেন নবী আমার জানছেন, কে কোন ইরাদা নিয়ে এসছেন নবী মুস্তফা জানছেন। সত্যি বাবু আপনার দিওয়ানায় রাসুল ভাট্টাওয়ালা কি জাগরা পরিমাণে সন্দেহ নেই, কারণ আমি ভাবতে পারিনি যে এতটা লোক আজকে আমি পেয়ে, সত্যি আমি স্বপ্ন ভাবিনি যে এতটা লোক আমি আজকে পেয়ে যাবো। আমি ভেবেছিলাম যে কালকে হুজুর আসবেন, তো কালকেই লোক পাবো, আজকে হয়।